কেতিয়া অনুষ্ঠিত হব মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচন? কার্যকাল শেষর পিছতো কিয় অনুষ্ঠিত নকরিলে মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচন? লোকসভা নির্বাচনের অঙ্কত কার্যকাল বৃদ্ধি করা মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচন অনুষ্ঠিত করাক লৈ চর্চা অব্যাহত। দুবারক কার্যকাল বৃদ্ধির চেষ্টা চলায় আদালতত মুখ থেকেচা খোৱাৰো অভিযোগ। চলিত বর্ষ জানুয়ারি মাহত কার্যকাল অন্ত পড়িল মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর, তার পিছত পুনের ছমাহর বাবে আগস্ট মাহলৈ বৃদ্ধি করা হল কার্যকাল। ইতিমধ্যে আগস্ট মাহতে কার্যকাল শেষ হওয়া মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচন হব কেতিয়া? ইফালে নির্বাচনক লৈ তৎপর মিসিং জনগোষ্ঠীর শক্তিশালী আঞ্চলিক দল গণশক্তি। পরিষদীয় সমষ্টিয়ে সমষ্টিয়ে অনুষ্ঠিত করেছে বিশাল সভা। পূর্বে ৩৬টা সমষ্টিরে গঠন হওয়া মিসিং স্বায়ত্তশাসিত পরিষদত নতুনক অন্তর্ভুক্ত হব চারিটা সমষ্টি। সমষ্টির পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পিছত নতুন পরিষদীয় সমষ্টির তালিকাও প্রস্তুত। নতুন সমষ্টির তালিকা অনুসরি অনুষ্ঠিত হব নির্বাচন। সেপ্টেম্বর মাহর শেষর ফালে নতুন তালিকা প্রকাশ করার সম্ভাবনা। অন্যহাতে মিসিং স্বায়ত্তশাসিত পরিষদত নতুনক অন্তর্ভুক্ত করা চারিটা সমষ্টির বিরোধিতার ধেমাজি আটাশী আর অনামিসিং সুরক্ষা সমিতির ধেমাজি জেলা আয়ুক্ত কার্যালয় ঘেরা করে মিসিং স্বায়ত্তশাসিত পরিষদত অন্তর্ভুক্ত অনামিসিং সমষ্টিক কর্তনের দাবি প্রতিবাদকারী। ধেমাজি জেলাখনত আসলে আমি অনামিসিং লোকসকল ইয়াত বসবাস করে আছো নাই এটা সন্দেহ হয়ে যায়। ৭৭ বছর ভারতের স্বাধীনতা হওয়ার পাছতো আজি আমি রাজনৈতিকভাবে সুবিধা পাওয়া নাই, আমার জাতি মাতি ভেটি আজি সুরক্ষিত নহয়, আজি মৌলিক অধিকার খর্বিত হয়ে আছো আমি। আসলে এখন যদি গণতন্ত্রত বসবাস করা লোকসকলের যদি এই অধিকার কিনা না থাকে তেতিয়ালে এনেকুৱা ধরনের হয় যে আমি এখন গণতন্ত্র দেশের আমি কি কয় আমি স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসাবে আমি বসবাস করে থাকবলগা আছে। আমার দুঃখ দুর্দশা আসলে কংগ্রেস সরকারও বুঝি নেপায়, আমার বিজেপি সরকারও বুঝি নেপায়। আমি দীর্ঘদিন আন্দোলন করার পিছতো বারে বারে কিয় এই আমার অঞ্চলসমূহ অসাংবিধানিকভাবে জাপি দিব বিচাৰে তাত আসলে আমি ক্ষুব্ধ হয়েছো, আমি সরকারক সকিয়া দিব বিচাৰিছো। অতি শীঘ্রে যদি আমার অসাংবিধানিকভাবে যেসমূহ আমার অনামিসিং গাঁও অন্তর্ভুক্ত করেছে সেইসমূহ যদি কর্তন করে নিদিয়ে তেতিয়ালে ইয়াতক জঙ্গী আন্দোলন কার্যসূচী ইয়াত গড়ি তুলিব। পরিষদত অনামিসিং গাঁও অন্তর্ভুক্তির বিরোধিতার জাতীয় দল সংগঠনের আন্দোলনের সন্দর্ভত প্রতিক্রিয়া পরিষদর মুখ্য কার্যবাহী বিষয়া পরমানন্দ সায়েঙিয়া। থাকিব এটো এটা আমার ফ্রেন্ডলি এটা থাকিব, বন্ধুত্বপূর্ণই হব, তাত কোনো ধরনের কনটেস্ট নহয়, এটা বন্ধুত্বপূর্ণ পন্থারে এটো অনুষ্ঠিত হব। হ্যাঁ সবতে হব, এটো এটা আলোচনা করে এটা বন্ধুত্বপূর্ণ প্রক্রিয়ার এটো হব, আমি তেনেধরনের প্রচেষ্টায় চলাই আছো, ইয়াত কোনো সংঘাত নাই। অন্যহাতে মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর নির্বাচনের প্রসঙ্গ যিমানেই আলোচনা হয়েছে সিমানেই চর্চা হয়েছে উজনি অসমৰ শক্তিশালী আঞ্চলিক দল গণশক্তিক নিষেধ করা ষড়যন্ত্র করেছে শাসকীয় বিজেপিয়ে। গণশক্তি একালের শক্তিশালী নেতা রনুজ পেগু আর ভুবন পেগুর বিজেপি গমনের পাছত গণশক্তিত নাই প্রভাবশালী কোনো চিনাকি মুখর নেতা। ইফালে লোকসভা নির্বাচনত বিজেপিক সমর্থন করা গণশক্তিয়ে বিজেপির বুকুচাত উঠি পরিষদর নির্বাচন খেলার যুঁজা। কথাবর স্পষ্টকৈ নকলেও মিসিং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী বিষয়া পরমানন্দ সায়েঙিয়ার মতে গণশক্তি বিজেপিয়ে বন্ধুত্বপূর্ণভাবে অবতীর্ণ হব নির্বাচনত। থাকিব এটো এটা আমার ফ্রেন্ডলি এটা থাকিব, বন্ধুত্বপূর্ণই হব, তাত কোনো ধরনের কনটেস্ট নহয়, এটা বন্ধুত্বপূর্ণ পন্থারে এটো অনুষ্ঠিত হব। হ্যাঁ সবতে হব, এটো এটা আলোচনা করে এটা বন্ধুত্বপূর্ণ প্রক্রিয়ার এটো হব, আমি তেনেধরনের প্রচেষ্টায় চলাই আছো, ইয়াত কোনো সংঘাত নাই। ইতিমধ্যে রাজ্য ডিসেম্বর মাহতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সন্দর্ভত চলি আছে চর্চা, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পূর্বে
নভেম্বর মাহতে অনুষ্ঠিত হবনে মিসিং সাহিত্য সাহিত্য পরিষদের নির্বাচন ইয়া ইয়া সময়সে হব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।